1993 সালে 19 জানুয়ারি এই আশ্রমের প্রতিষ্ঠা হয়। হাজি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যাব মামার বাড়ি। মামার বাড়ি, প্রত্যেক মানুষের কাছে এই মামার বাড়ি হলো ভালো লাগার জায়গা, এই মামার বাড়ি হলো ভালোবাসার জায়গা। এই মামার বাড়ি অনেক অনেক আদর, এই মামার বাড়ি অনেক অনেক মজার। তো এই মামার বাড়ি আমার নয়, যাব ঠাকুরের মামার বাড়ি, অর্থাৎ রামকৃষ্ণদেবের মামার বাড়ি। তো এই রামকৃষ্ণদেবের মামার বাড়ি যাবেন কিভাবে, এই রামকৃষ্ণদেবের মামার বাড়ি কী কী দেখবেন, এই রামকৃষ্ণদেবের মামার বাড়ি কী কী খাবেন, এই সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা টানাটুনি না করে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন, অর্থাৎ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন। তাহলে চলুন শ্রী শ্রী রামকৃষ্ণ চন্দ্রামণি সেবাশ্রম সারাটি মায়াপুর হুগলি। তো এই মুহূর্তে আমি বালি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখান থেকে গোঘাট লোকাল ধরে সোজা মায়াপুর স্টেশন, 7:40 গোঘাট লোকাল, তো ওইটাই ধরব। তো 7:40 গোঘাট লোকাল ঢুকলো। তো পৌঁছে গেলাম মায়াপুর স্টেশন। গোঘাট লোকাল আমাদেরকে মায়াপুর স্টেশনে নামিয়ে দিয়ে ওনার গন্তব্যে উনি পৌঁছে গেলেন। তো বন্ধুরা, 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। নেমে এই যে ফুট ওভার ব্রিজ দেখছেন, এই যে ফুট ওভার ব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ওই বাঁ দিকেই বেরোনোর রাস্তা আছে, ওই যে সব মানুষজন বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, মায়াপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে এই যে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে এসে ওই সামনে ওখান থেকে অটো বা টোটো পাবেন। তো বন্ধুরা, এখান থেকেই আপনারা অটো টোটো বা ট্রেকার পেয়ে যাবেন কাবলের মোড় যাওয়ার জন্য। এই যে দেখুন ট্রেকার দাঁড়িয়ে আছে, এখানে টোটোও আছে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম কাবলের মোড়ে। আমি এখন দাঁড়িয়ে আছি কাবলের মোড়ে। এই যে মোড়টা দেখছেন, এটাই হলো কাবলের মোড়। মায়াপুর স্টেশন থেকে কাবলের মোড়ের দূরত্ব 4 কিলোমিটার, ভাড়া পড়লো 15 টাকা ট্রেকারে। ওইধার থেকে এসছি, এসে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজাই যাচ্ছে সারাটি শ্রী রামকৃষ্ণ চন্দ্রামণি সেবাশ্রম। তো কাবলের মোড় থেকে টোটোই করে চলে এলাম সারাটির মোড়। এই যে এখন মোড়টা দেখছেন, এটাই হলো সারাটির মোড়। আর এর সামনে দেখুন বড় ঠাকুরের মন্দির, গৌরাজের মন্দির। এই মন্দিরের ঠিক পাশ দিয়ে বাঁ দিকে এই যে রাস্তাটা গেছে, এইটাই শ্রীরামকৃষ্ণ চন্দ্রামণি সেবাশ্রম। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম শ্রীরামকৃষ্ণ চন্দ্রামণি সেবাশ্রম। ওই যে দেখা যাচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। তো তা চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। আশ্রমের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, সবুজে ঘেরা, ছোট বড় নানা ধরনের গাছ এবং গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছেন। মঠের প্রাকৃতিক মায়াময় সৌন্দর্য, পাশেই রয়েছে পুকুর, পুকুরটির স্বচ্ছ জল এবং পুকুরের মধ্যে রয়েছে মাছও, আর পুকুরটির মধ্যে হাঁসের দল চড়ে বেড়াচ্ছে। পুকুরের পাড়ে ছোট বড় নানা ধরনের ফুল ও ফলের গাছ। তো মন্দিরের গর্ভগৃহের সামনেই শ্রীরামকৃষ্ণ চন্দ্রামণি সেবাশ্রম, স্থাপিত
92। শ্বেতপাথরের পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে চার ধাপ সিঁড়ি, মন্দিরের গর্ভগৃহটি শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, একটা আধ্যাত্মিকতার ফিলিং আসছে। দেখুন, এখানে এসে কিছুক্ষণ বসলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। গর্ভগৃহে সাদা শ্বেতপাথরের বেদির উপরেই মাঝখানে আছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বাঁদিকে আছেন সারদামা এবং ঠাকুরের ডান দিকে আছেন স্বামীজি। এটি হলো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আসল মামার বাড়ি। মাটির দেওয়াল, টিনের চাল, সেই পুরনো মামার বাড়ি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের। আর এটি হলো চন্দ্রামণি ভবন সাধু নিবাস। তো মহারাজ, প্রথমে বলুন কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, এই শ্রীরামকৃষ্ণ চন্দ্রামণি সেবাশ্রম কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1992 সালে। যিনি প্রতিষ্ঠা করেছেন? প্রতিষ্ঠা বলতে, এখানে আমাদের এখনকার যে কমিটি এখনও চলছে, যারা ভক্তরা চালাচ্ছেন, তাদের যে সেক্রেটারি, ওনার নাম হচ্ছে ব্রজগোপাল চক্রবর্তী। উনি ছোটোবেলায় যখন স্কুলে পড়তেন, সেই সময়ে শুনেছিলেন যে এই সারাটিতে ঠাকুরের মামার বাড়ি। তো ওনার একজন মাস্টারমশাই ছিলেন, ইনি শিবানন্দজি মহাপুরুষ মহাজের শিষ্য, তাকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার এটা সারাটি মায়াপুর মানে কি আমাদের এইখানকার সারাটি? তখন বলেছিলেন, হ্যাঁ, এই যে আরামবাগে যে মায়াপুর আছে, মায়াপুরের সঙ্গে যে গ্রাম সারাটি, ওইখানেই ঠাকুরের মামার বাড়ি ছিল। এই পর্যন্ত ছিল, এখানে সেরকমভাবে কখনো কিছু প্রকাশ ছিল না। কারণ যে পরিবারে কন্যা হচ্ছেন চন্দ্রমণি দেবী যে পরিবারের কন্যা, ওই পরিবার পরবর্তীকালে বন্দ্যোপাধ্যায় বংশ এরা সারাটি ছেড়ে চলে যান। একসময় এই গ্রামটা খুবই সম্পন্ন এবং ব্রাহ্মণ প্রধান ছিল। তারপরে এই যে ম্যালেরিয়া মহামারী যখন হলো, এপিডেমিক হলো, তখন অনেক পরিবারের সঙ্গে এরাও সব এখান থেকে চলে যান এবং বর্তমানে ওরা বৈদ্যনাথ ধামে কুণ্ডেশ্বরী মন্দির আছেন, সেই কুণ্ডেশ্বরী মায়ের সেবায়েত। তা এরা তাদের জায়গাপত্র, ভিটে টেগুলো সব এখানে পাশে চট্টোপাধ্যায় পরিবার আছে, ওদের কাছে বিক্রি করে দিয়েছেন। সেই চট্টোপাধ্যায়ের পরিবারেরই পরেশচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি তার অংশের যে জমিটা সেইটা এই কমিটিকে নিঃশর্তে দান করে দেন। এই যে মন্দিরের ডান দিকে যে মাটির ঘরটা দেখছেন, মাটির চালাটা, ওই জায়গাটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়ের বংশের ভিটাবাড়ি। হ্যাঁ, তখন এখানে জঙ্গল টঙ্গল হয়ে গিয়েছিল, কেউ থাকতেন না। তারপরে যখন এখানকার ভক্তেরা ঠিক করলেন যে এখানে একটা কিছু করবেন, তখন তারা গিয়ে প্রথম যোগাযোগ করেন, তখনকার জয়রামবাটির অধ্যক্ষ মহারাজ ছিলেন স্বামী অমায়ানন্দজি মহারাজ, আর কামারপুকুরে ছিলেন দেবদেবানন্দজি মহারাজ, এদের সঙ্গেই যোগাযোগ। শিষ্য পরমেশ্বরানন্দজি, ঈশানানন্দজি এবং পরবর্তীকালে রামময় মহারাজ, গৌরীশ্বরানন্দজি, এদের বলেছিলেন, এরা যখন এপাশে এসেছিলেন, ওই তেলোভেলের যে চটি যেখানে মাকে কলকাতা যাওয়ার সময় ডাকাতের হাতে মা পড়েছিলেন, সেইখানে কালী মন্দিরটা আছে, তারপর থেকে আরেকটু এগিয়ে গিয়ে চটি, সেখানেও একটা মন্দির আছে, ওইখানে যখন ওরা করছিলেন, মা তখন এদের খোঁজ নিতে বলেছিলেন। এরাও কিন্তু এই জায়গাটাকেই তাদের দেখে মনে হয়েছিল এইখানেই বন্দ্যোপাধ্যায় পরিবারের
এ ছিল, বসবাস ছিল। তখন মহারাজরাও দেখেন এবং এখানে গ্রামের যারা তখন প্রাচীন কয়েকজন ছিলেন তারাও সাক্ষ্য দেন যে এইটাই বন্দ্যোপাধ্যায় পরিবারের ভিটে ছিল। তখন 1992 সালে 19 জানুয়ারি এই আশ্রমের প্রতিষ্ঠা হয়, যেটা মন্দিরের সামনে ওটা একটা প্ল্যাক লাগানো আছে। তারপরে 2005 সালে কামারপুকুর মঠের তৎকালীন অধ্যক্ষ ছিলেন স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ, ওনার উদ্যোগে ওনার উৎসাহেতেই এখানে মন্দিরের ভিত্তি দিয়ে মন্দিরের কাজ শুরুও হয়। এবং মন্দিরের কাজ শুরু হয়, মন্দিরটা শেষও হয়, কিন্তু কোনো কারণবশত নানাভাবে মন্দিরটার উদ্বোধন বা ঠাকুরকে উৎসর্গ করা হচ্ছিল না। তারপরে 2017 সালে তৎকালীন সংঘগুরু শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ উনি কামারপুকুরে আসেন, কদিন অবস্থান করেন, দীক্ষা দিয়ে দেন। তখন এখানকার ভক্তরা কামারপুকুরের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজিকে এরা গিয়ে বলেন যে মহারাজ যদি এই মন্দিরটা অনেক দিন এরম পড়ে আছে, এটা যদি প্রেসিডেন্ট মা যে করকমল এটা যদি আচ্ছা। আমাদের এখানে মন্দির খোলা হয় 5টায় কিন্তু গেট আমরা 6টার সময় খুলি, দুপুরবেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4টায় খুলে রাত্রি 8টায় বন্ধ হয়। এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে? প্রসাদের ব্যবস্থা বলতে এখন তো এই দেখলেন চারিদিকে, এই যে বাড়িটায় বসে আপনার সঙ্গে কথা বলছি এই বাড়িটি আছে, আর পাশের ছোট্ট একটা চালা ঘর আছে, ওইখানটায় কোনো রকমের একজন লোক আছেন দেখাশোনা করেন, তিনি রান্নাবান্না করেন, আমরাও তাদের সাহায্য তাকে সময় সময় হাতে হাতে সাহায্য করি আর এই বাড়িটাতে থাকি। না এখন কিচ্ছু নেই, দেখছেন তো চারিদিকে আর কোনো বাড়ি নেই, একটি বাড়িই আছে। এখন এই যে পাশে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এটাতে নিচে ডাইনিং হল হবে এবং কিচেন হবে, তখন হয়তো ভক্তদের প্রসাদ দেওয়ার ব্যবস্থাটা আমরা করতে পারবো। কিন্তু একবারের ঘটনা জানা যায়, ওই দেখবেন গর্ভমন্দিরের সামনে ছবিটাও করা আছে যে ঠাকুরের মা ঠাকুরকে নিয়ে আসছিলেন, তখন ছোট্ট গদা বালক গদাই, তো হঠাৎ ওরা যেমন হয় আস্তে আস্তে, তো তখন তো এতে আসা নয়, এসেছেন বসেছেন গাছতলায় একটু বসে বিশ্রাম করছেন, হঠাৎ দেখছেন গদাই নেই, তারপর দেখছেন উল্টো দিকে একটা গাছের তলায় গদাই সেখানে কতগুলো হনুমানের সঙ্গে আনন্দের সঙ্গে নৃত্য করছেন। উনি ভয় পান সভাপতি একটা বড়ো বড়ো হনুমান, তার মাঝখানে বাচ্চা ছেলে কী হবে না হবে, তারপর ওরা চলে যায়। এইভাবেই মা ঠাকুর এসেছেন কয়েকবার কিন্তু অতটা চলে যায়। আচ্ছা এখানে দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে না? এখন তো মানে ব্যাপারটা দীক্ষা হতে গেলে যে ধরনের পরিকাঠামো দরকার, মানে আমাদের এখন কোনো রকম পরিকাঠামোই নেই যে ভক্তদের প্রসাদ দেওয়া বা ভক্তদের রাত্রিবাস করার রাখা, রাত্রিবাস করবেন যারা তীর্থবাস করবেন সেখানেও সেই ব্যবস্থাও নেই, আর অন্নপ্রসাদ দেওয়ার ব্যবস্থাও এখনও করে উঠতে পারেনি। এগুলো কালক্রমে হবে, আমাদের ইচ্ছা যে এখানে একটা ডিসপেন্সারি হবে। হ্যাঁ একটা ছোট্ট কোচিং সেন্টার আছে, 20-22 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, ওই নাটমন্দিরেই তাদের সকালবেলা পড়ানো হয়, যে এটাকে কোচিং সেন্টারটাকেও বড় করা, একটা অ্যালোপ্যাথিক ডিসপেন্সারি করা, এগুলো করতে গেলে এগুলো আমাদের করার পরিকল্পনা আছে এখন ভবিষ্যতে। আচ্ছা এখানে ভক্ত শিষ্যরা এলে কিভাবে আসবে, লোকেশনটা যদি একটু বলেন? যদি কলকাতার দিক থেকে আসেন, যে সমস্ত বাস কলকাতা থেকে আসছে আরামবাগের দিকে বা বিষ্ণুপুরের দিকে জয়রামবাটির দিকে, ওইখান থেকে এসে ওরা কাবলের মোড়ে নামতে পারেন বা মায়াপুর বাসস্ট্যান্ডে নামতে পারেন, নেমে ওখান থেকে টোটো পাওয়া যায়, ওই টোটো করে এখানে আর যে সারাটি মঠে যাবো বললেই এখানে নিয়ে চলে আসবে। এবং ফেরার জন্য ওই টোটো যে তিনি চালাচ্ছেন টোটোর চালককে একটু বলে রাখতে হবে, কারণ এখানে এমনি যাওয়ার জন্যে আমরাও যে যাই মায়াপুরে, আমাদের কিন্তু এই 2 কিলোমিটার রাস্তা হেঁটেই যেতে হয়, জিনিসপত্র নিয়ে আসার সময় টোটো পাওয়া যায়। এছাড়া আর একটা রুট আছে, যদি হাওড়া থেকে হাওড়া আরামবাগ যে লোকাল, সেই লোকালে এসে এই মায়াপুরে স্টেশনে নেমে ওখান থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি করে মায়াপুর, মায়াপুর থেকে টোটো ধরে এখানে আসতে হবে। তো এই আশ্রমে এসে মহারাজ জি আমাকে প্রসাদ দিল, আজ আমার ভাগ্য খুবই ভালো, ঠাকুরের মা স্বামীজির প্রসাদ পেলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মামার বাড়ি আপনাদের তো ঘুরিয়ে দেখালাম, তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে।
তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারাটি রামকৃষ্ণ চন্দ্রামণি সেবাশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ, ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম করে ভিডিওটা শেষ করলাম।